আমি হয়তো বা লাকি যে আমার সেই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনটা তখন পর্যন্ত বা এখন পর্যন্ত গজায়নি, যে আচ্ছা ঠিক আছে আমি তো ক্লাসিক্যাল গাচ্ছি, আমার তো অন্যদের মতন প্রোগ্রামস অ্যারেঞ্জ হচ্ছে না, বিষয়টা তা নয়, প্রোগ্রামস ঠিকঠাকই আছে। এখন একটা মানে হলো জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা, মানে শিখতে চাইছি কিন্তু প্রপার গুরুটা পাচ্ছি না, কীভাবে রেয়াজ করতে হবে সেটার দিকটা বুঝতে পারছি না। ওই জায়গায় আমার ব্যস্ততা রয়েছে। আমি ক্লাসিক্যাল ভয়েস ট্রেনিংয়ের ক্লাস শুরু করেছি রিসেন্টলি, প্লাস ওই যে বললাম আমার কিছু লেখা বন্দিশ আছে, কজরি আছে, ঠুমরি আছে, ওগুলো নিয়ে একটু কাজ করছি। আর কীভাবে যেন ব্যস্ততাটা রয়ে যাচ্ছে, মানে ওই জিনিসটা কেন আমরা বুঝতে পারছি না, বা বুঝলেও কেন জানি ওই পথ ধরে এগোচ্ছি না, বা ফিউশনটা হচ্ছে ঠিকঠাক কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে ঠিক অতটা ফিউশনাল ওয়েতে আমরা ক্লাসিক্যালটাকে নিয়ে যেতে পারিনি, তো ওই দিকে আমার একটু দৃষ্টি নিপাত আছে। আমার মতামত হচ্ছে এটা কোনো মানে ক্লাসিক্যাল বা উচ্চাঙ্গকে গ্রামার হিসেবে যদি আটকে রেখে একটা মানে ক্যাটাগরাইজ করা হয় যে না তুমি যেহেতু গান গাইছো তোমাকে গ্রামার জানতে হবে তাই রেয়াজ করো বা ক্লাসিক্যাল করো, ওই আলটিমেটলি ওকে সিরিয়াসলি কখনোই কেউ নেবে না। উচ্চাঙ্গ সঙ্গীতকে ওই গ্রামার হিসেবেই ট্রিট করে আলটিমেটলি ও কিন্তু গ্রামারই থেকে গেল, ও যে একটা আলাদা ফর্ম অফ মিউজিক এইটা হারিয়ে যাচ্ছে বা এটা ভুলে যাচ্ছে প্রত্যেকে, যেটা আমার মনে হয় না হওয়া উচিত। উচ্চাঙ্গ সঙ্গীত একটা আলাদা ফর্ম, একটা পূর্ণাঙ্গ ফর্ম, এবং অবশ্যই লোকজ সংস্কৃতি, অবশ্যই ইটস আ ফোক।